সবাই খুব ভালো পুজো কাটাও, খুব সুন্দর, খুব ভালো করে ঘোরো আর নিজের কেয়ার করো। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? আজকে আমরা বেরিয়ে পড়েছি নদিয়া ডিস্ট্রিক্টে, কল্যাণীতে যাচ্ছি। ওখানে ওখানে আজকে ঠাকুর দেখব। তো চলো, কি দেখি না দেখি তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কল্যাণী। আর কল্যাণীকে বলা হয় সিটি অফ লাভ। আর এই যে তোমরা কলেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে JIS কলেজ, একটা বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি যখন ঘুরছিলাম তখন এটা চোখে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘুরতে ঘুরতে চলে এলাম একটা পুজো মণ্ডপে। এটা হলো এই এলাকাটা হলো এলাকাটি হলো কল্যাণী 9 নম্বরের পুজো, দুর্গা পুজো। দেখো, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে কল্যাণীতে এসে, যে প্রচুর এখানে গ্রিন চারিদিকে, আর বিশাল বড় বড় মাঠ, বিশাল বড় মাঠের মধ্যে ফাঁকা ফাঁকা হয়ে পুজোটা হচ্ছে। যেহেতু এখন কোভিড সিচুয়েশান, তো এটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। বেশ অনেকটা বড় মাঠ, তার মধ্যেখানে বড় প্যান্ডেল, মানে এক কথায় আমার মনে হয়েছে খুব ভালো। এই কলকাতায় ভিড়ের মধ্যে ঠাসাঠাসি, আমাদের জায়গা নেই, সেরকমের থেকে আমার কল্যাণীর এই পুজোগুলো দেখতে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও, লাগছে জানিও। এমনিতে এখন কোভিডের সিচুয়েশান, তো কলকাতায় যেরমভাবে সবাই ভিড় করেছে, সেই পুজো আমি দেখিনি। আমি কোনো ভিড়ের প্যান্ডেলে আমি যাইনি, যেহেতু আমার সাথে আমার বাচ্চা থাকে। তো বাচ্চাদের তো এখনও কোভিডের টিকা বেরোয়নি, ভ্যাকসিন হয়নি, তো সেই জন্য আমি এই কল্যাণীতেই যা ঠাকুর দেখেছি এবছর, আমি কলকাতার মানুষ হয়ে আমি কলকাতার সেরকম কোনো প্যান্ডেলের এই ভিড়ের প্যান্ডেলে আমি যাইনি। ঠিক আছে, আমাদের একটা দুটো বছর নয়, একটু কমই দেখা হবে, কিন্তু তবুও আমরা তো সুস্থ থাকবো, তাই না? তো এই হয়ে যাওয়ার পরে, তারপরে এই করোনা এত আক্রান্ত হয়েছে, নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে, এইগুলো আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। ওদেরও সচেতনতা নেই আমি বলবো, কারণ যদি থাকতো তাহলে এই পুজোগুলো পারমিশনই পেতো না। তো এত ভিড়, এত ঠাসাঠাসির মধ্যে গিয়ে আবার শুনছি করোনা প্রচুর বেড়ে গেছে। তো সেই দিক থেকে আমি মনে হয়, আমার তো নিজের মনে হচ্ছে আমি খুব বুদ্ধিমানের কাজ করেছি, একটু গ্রামের দিকে ফাঁকা ফাঁকা। তবে আমার খুব ভালো লেগেছে কল্যাণী, এমনি খুব নাম করা কলকাতার মধ্যে। তো আর ওখানের লাইটিংগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই যে পাখি ডাকছে, তার একটা আওয়াজ, তো লাইটিংও খুব সুন্দর করেছিল। খুব কমই পুজো হয়েছে, কিন্তু তবুও যে কটা হয়েছে মোটামুটি খুবই ভালো, ফাঁকা ফাঁকার মধ্যে আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। তো এবার গল্প করতে করতে তোমাদেরকে শেয়ার করি যে কল্যাণীকে সিটি অফ লাভ কেন বলা হয়। কারণ ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ডক্টর নীলরতন সরকারের মেয়ে কল্যাণী সরকার, তার সাথে একটা লাভ রিলেশন ছিল, কিন্তু তাদের ম্যারিড হয়নি যতদূর জানা যায়। কিন্তু তিনি সারা জীবন কিন্তু আর বিয়ে করেননি, আর এই কল্যাণীর নাম অনুসারেই তাকে ডেডিকেট করেই এই শহরটির নাম দিয়েছিলেন কল্যাণী। তো এই জন্যই এটাকে বলা হয় সিটি অফ লাভ। আর খুব সুন্দর, আর দিনে দিনে তো এখন অনেক উন্নতি করছে। এখন আমরা চলে এসেছি কল্যাণীর আরেকটি পুজো মণ্ডপে, সেটা হলো কল্যাণী যুব গোষ্ঠী ক্লাব। এটা এখানে এবার এরকম প্যান্ডেল করেছে, বেশ এখানেও বড় মাঠ, মাঠের মধ্যেই এই মণ্ডপটি অনেক বড়। এখান থেকে হয়তো অনেকটা ছোট দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর আর অনেক বড় ছিল। আমি ভেতরে ভিড়ে যাইনি, আমার বাচ্চাকে নিয়ে আমি যাইনি, আমি বাইরে থেকেই ভিডিও করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে।
চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ের পুজো। এই পুজো শুনেছি এখানে যেই পুজোটা হয় সেটা প্রতি বছর ফার্স্ট পজিশনে থাকে, এবারও খুব সুন্দর করেছে, কিন্তু ওখানকার লোকজন বলছিল যে এর থেকেও ভালো আরও কিছু হয়, তো জানি না। যাই হোক, আমার তো এখন এবারের প্যান্ডেলটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকটা বড় প্যান্ডেল, আর অনেকটা আগেই বলেছি সব বড় বড় ওখানে মাঠ আছে, তো মাঠে প্যান্ডেলটা হয়েছে, অনেকটা বড় প্যান্ডেল আর খুব সুন্দর কারুকার্য করা, তো দেখো আমার তো খুবই ভালো লেগেছে। এই এবারের মতো আমাদের কল্যাণীর ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা কলকাতার দিকে রওনা দিয়েছি, আর ঠিক যখন রাত দুটো তখন আমাদের কলকাতার বিশ্ববাংলার জায়গার অবস্থাটা দেখো, পুরো ফাঁকা, তবুও কিছু কিছু লোকজন আছে যারা ঠাকুর দেখতে বেরিয়েছে, তো দেখো। আমরা যেহেতু ষষ্ঠীর দিন বেরিয়ে রওনা দিয়েছিলাম, এটা ষষ্ঠীর সপ্তমীর মানে ভোর, ষষ্ঠীর রাত, তো সেই দিনই এই আলপনাগুলো হচ্ছিল আমাদের সামনে, আমরা দেখছিলাম ওরা এই আলপনাগুলো সবে সবে পড়েছে মনে হচ্ছে, কাজ চলছিল বিশ্ববাংলা গেটের নিচে, গেট রেস্টুরেন্টের নিচে এই আলপনাগুলো করা, এই পুজোর জন্যই করা হয়েছে, খুবই ভালো লাগছে। তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটোশ্যুট টুট করে আমরা আবার কলকাতার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এইভাবেই আমি পুজো কাটিয়েছি এবার 2021, এইভাবেই কাটিয়েছি, বেশি খুব বেশি যাইনি, পিসফুলি একদম নিরিবিলিতে শান্ত জায়গায় ঠাকুর দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলো সামনের বছর দেখা যাবে, যদি কোভিড সিচুয়েশন ঠিক হয়ে যায় তখন না হয় দেখব। তবে যাই বলো বন্ধুরা, কলকাতায়ও কিন্তু সারা রাত ঠাকুর দেখতে বা সারা রাত কলকাতায় ঘুরতে খুবই ভালো লাগে পুজোর সময়, কারণ চারিদিক আলো ঝলমল করছে আর লোকজনও রয়েছে, তো ভালোই লেগেছে সারা রাত ঘুরতে। কিন্তু আমাদের কলকাতাতেও আমাদের সিটি অফ জয় বলে, আর কল্যাণীটাকে বলে সিটি অফ লাভ, তো দুটোই আমার ঘোরা হয়ে গেল, তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, আর কোথাও কিছু কোনো ভুলটুটি থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।